प्रस्तुता आगबढ़ा बृष्टिपात आज अनुषान समल व्यक्ति सरकार समाज कल्याण विभाग संचालक विभास मोदी तहत सहित कथा बतरत भाग लैसे मानव प्रतिम शर्मा श्रीजुत मोदी डांगरिया आकाशवाणी दृष्टिपात अनुषान आपना आदरणी जानालो प्रथम अपना जानव विचार जो अपनी किसुद पूर्वे विभाग तो संचालक दायित्व ग्रहण कर আপনি দায়িত্বত থকা বিভাগটোর বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হৈ আহিছে আমি শুনো যে দুর্নীতির অভিযোগ বা এই ধরনের বিভিন্ন ঠিকাদার সকলে বিভাগটো চলাই আছে এই ধরনের কেতিয়াবা কথা শোনা যায় যি নহওক এই ধরনের অভিযোগ এতিয়া বিভাগটোর সঞ্চালক হিসাবে নতুনকৈ দায়িত্ব লাভ করা বিভাগটোক আপনি কিদরে গতি দি রাইজও যাতে অধিক কামত আহে এইদরে গড়ি তোলার গতি দিব বা এইখানে আপনি প্রচেষ্টা চলাব ধন্যবাদ আকাশবাণী গুৱাহাটী আজির এই মেলত আমাক আমন্ত্রণ জনার কারণে ইয়ার জড়িয়ে আমি রাইজর ওসর চাপিব পাৰিম সমাজ কল্যাণ বিভাগের উপর মানুষের উজর আপত্তি থাকাটা স্বাভাবিক কারণ প্রায় 3,30,00,000 মানুষের ওসর চাপাটো ইমান সহজ কথা নহয় আর এই সমাজ কল্যাণ বিভাগত আমার ভারত সরকারের দুটা মন্ত্রালয় ইয়াত জড়িত হয়ে আছে এটা উইমেন এন্ড চাইল্ড আর এটা হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট এই ধরনের ইতিমধ্যে সরকারে আমার এই সমাজ কল্যাণ বিভাগের যে সঞ্চালকালয় আছে সেটা দুটা ভাগত ভাগ করবর কারণে ব্যবস্থা ইতিমধ্যে হাতত লৈছে আর তার সরকারি যে অধিসূচনা এখানে জারি হয়েছে তার এই ফলশ্রুতি হিসাবে এটা আমার দুটা সঞ্চালকালয় অচিরে আমি দেখা পাম এটা সঞ্চালকালয়ত আমার মহিলা আর শিশুর কারণে উপলব্ধ হয়ে থাকিব ভারত সরকারের যে WCD মিনিষ্ট্রি আছে আর এই সঞ্চালকালয় মানে বৃদ্ধসকলের যে আমি সিনিয়র সিটিজেন সেক্টর বলে কোম আর একটা ডিজেবিলিটি সেক্টর তার দিব্যাঙ্গজন বা যখন ডি এডিকশন ড্রাগসর মেন্টালি ইল মেন্টালি রিটার্ডেড যখন আমার কোয়া হয় কারণে একটা ভিন্ন সঞ্চালকালয় এই দুটা ভাগত ভাগ হব তেতিয়া সাগে এইখানে ফলপ্রসূ হওয়ার পিছত আরও বেশি রাইজর ওসর চাপা যাব তথাপিও এই চারিটা সেক্টরের লগতে আজিকালি আরও একটা সেক্টর আমার সংযোজন হয়েছে সেটা হয়েছে ট্রান্সজেন্ডার সোসাইটি সেটাও আমার কারণে একটা নতুন প্রত্যাহ্বান আর এবার আপনাদের জানিছেই যে যেটু ড্রাগস প্রহিবিশন কাউন্সিল সেটাও আমার সমাজ কল্যাণ বিভাগক দায়িত্ব দিছে আমার উজর আপত্তি আছে যদিও সরকারের আমার উপর যথেষ্ট ভরসা আর বিশ্বাসযোগ্যতা আছে কারণে এটার পিছত একটা দায়িত্ব আমার উপর অর্পণ করে আছে এটু হয় কেতিয়াবা যেখানে সরকারি সা সুযোগ সুবিধা আমি সম্পূর্ণ রাইজর ওসর চপাব পারা নাই তার কারণে এটা আজির যুগত ডিজিটাল ইন্ডিয়ার যুগত আমি কিছুমান IT সেক্টরের জড়িয়ে যাতে রাইজর ওসর চাপিব পো তার ব্যবস্থাপনা আমি হাতত লৈছো আমি ইতিমধ্যে আমার মাননীয় মন্ত্রী অজন্তা নিয়োগ বাইদেউর কিছুমান নির্দেশনা আর মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনাত আমি বহুতখিনি গতিশীলতা আনিবর কারণে সক্ষম হম বলে আমি ভাবিছো ঠিক দিব্যাঙ্গজন সকলে তেওঁলোকৰ উজর আপত্তিখিনি চাবর কারণে আমার কোনো হেল্পলাইন নম্বর নাই ধরক আপনি যেটু কইছে যে নারী নির্যাতন বা বিভিন্ন ধরনের যৌন উৎপীড়ন এই ধরনের সমস্যা হলে তেওঁলোকে 181 যেটু আমার উইমেন হেল্পলাইন তেওঁলোকে তাত আপত্তি রুজু করিব পারে সেটা একটা যুগান্তকারী মানে সিদ্ধান্ত আছিল সেই সিদ্ধান্ত মর্মে আজি তারিখত আমার 181 খুব একটা বহুল চর্চিত হেল্পলাইন মহিলাসকলের কারণে আর তার দ্বারা মহিলাসকল এই ধরনের উপকৃত হয়েছে যে আপনি যি প্রান্তর পরে 181 টেলিফোন করক আমি টেলিফোনটা গ্রহণ করার পিছন যখন জেলার সেই ভুক্তভোগী থাকে তার যেটু আমি সখী বলে কোম ওয়ান স্টপ সেন্টারত সেই কলটুকে টেক আপ করে আর সখীসকল সখীর সেই অনুষ্ঠানটুক যদি ধরক কেতিয়াবা এনেকা হয় বাধাগ্রস্ত বিভিন্ন মহিলা থাকে বিভিন্নভাবে তেতিয়া আমি এম্বুলেন্স পঠাবলগা হয় তেতিয়া আমি 108 লগতলোকক আমি এম্বুলেন্স দিয়ে রিকভারি করবলগা হয় কেতিয়াবা করবাত আরক্ষীক পঠাবলগা হয় আর কেতিয়াবা বহুত মহিলা নিজেই আহি সখীত আপত্তি দর্শায় এই ধরনের সখীত তেওঁলোকে আমার প্রত্যেক জেলাত আজি ওয়ান স্টপ সেন্টার আমি যাক সখী বলে কোম এতিয়া কিছু জেলাত এতিয়াও ভাড়াঘরত আছে আর ইতিমধ্যে ভারত সরকারের প্রত্যেক জেলাতে এটি ওয়ান স্টপ সেন্টারের কারণে আমার পুঁজি মোকলাই দিছে ইতিমধ্যে ধরক নলবাড়ী নগাঁও এই ধরনের বিভিন্ন স্থানত আমার ওয়ান স্টপ সেন্টার নিজের পরে কনস্ট্রাকশন করা হয়েছে আর তাক 5 বিছনা থাকে আর 5 মহিলাগুলিক ইমিডিয়েটলি আমি রাখব পড়ো পরবর্তীকালত সেই মহিলাগুলিক যদি আরও আমার তত্ত্বাবধান প্রয়োজন হয়
তাত দুই ধরনের গৃহত আমি তেওঁলোকক নিয়ার ব্যবস্থা করা যায় ওয়ান স্টপ সেন্টারের উপর। এটি হচ্ছে শ্রদ্ধার গৃহ। শ্রদ্ধার গৃহত যেনেতে আমি সাধারণত যাক নির্যাতিত প্রতারিত বা কোনোবা ধরক বিভিন্ন কারণত অল্প মানসিক চাপত বিভিন্ন ধরনের কিছুমান কাম করিব বিচারে সেই ধরনের ছোৱালী বা মহিলাসকলক শ্রদ্ধার গৃহত রাখা যায়। কিন্তু যিসকলক ধরক গম পায় যে কোনোবা ট্রেফিকিংত আক্রান্ত হয়েছিল বা কোনোবা ধরক প্রস্টিটিউশনের লগত জড়িত আছিল, তেনেকা যদি নারী উদ্ধার করা যায় তেওঁলোকক আমি উজালা হোমত রাখা যায়। উজালা হোমটো হৈছে মানে উজালা নামটোৱেই মানে এনেকুৱা যে তেওঁ আকৌ এটা উজ্জ্বল ভবিষ্যৎ যাতে পায়, তাৰ কাৰণে প্ৰত্যেক এনজিঅ'ই তেওঁলোকক স্কিল ডেভেলপমেন্ট আৰু তেওঁৰ যিখিনি স্কিল আছে আৰু মেইন ষ্ট্ৰিমিং যাতে কৰিব পাৰি উজালা হোমত সেইখিনি ব্যৱস্থা লোৱা যায়। তো মহিলাসকলৰ কাৰণে বৰ্তমান উইমেন হেল্পলাইন, ওয়ান স্টপ সেন্টার, শ্রদ্ধার গৃহ আর উজালা অসমত আছে। এটু ঠিক যে সকল জেলাতে এতিয়াও শ্রদ্ধার গৃহ বা উজালা হয়ে উঠা নাই, কিন্তু আর ইতিমধ্যে ভারত সরকারের মন্ত্রালয়ের লগত যিখিনি আমার ইতিমধ্যে আপনাদের জানি সুখী হব যে মুখ্যমন্ত্রী মহোদয় নিজাববীয়া প্রচেষ্টাত এই কার্যভার গ্রহণ করিয়েই আমার উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিষ্ট্রির লগত এখন মিটিং করেছে দিল্লিত গিয়ে, যত আমার বিষয়াসকলক মাতি নিছিল আর আমার কি কি অভাব অভিযোগ আছে বা সরকারের পৰা কি কি ধরনের সা সুবিধা পালে অসমৰ কাৰণে অসমৰ ৰাইজ উপলব্ধ হব বা উপকৃত হব, সেই বিষয়ে তেওঁ গোটেইখিনি এটা আমার ধারণা ভারত সরকারক দি আহিছে। সেইবাবে আমি ভাবিছো অনাগত দিনত আমি এই উজালা আর শ্রদ্ধার গৃহলৈ আমার সমস্যাটো সমাধান হব। ভারত সরকারে জানিব দিয়া মতে যে উজালা আর শ্রদ্ধার গৃহটো অলপ তেওঁলোকে কারিকরীভাবে অলপ যেটো স্কিম চলি আছে এটুক অলপ সলাব বিচাৰিছে, যার বাবে তেওঁলোকে আমার নতুন কোনো দরখাস্ত বর্তমান লব বিচরা নাই বা পারা নাই। সেই যেটো স্কিম গাইডলাইন্স যেতিয়া তেওঁলোকর কেবিনেটত এপ্রুভ হব ভারত সরকারের, তেতিয়া আমি নতুনকে যিকেখন জিলাত নাই আমি সেইখিনির কারণে এনজিওর নাম প্রস্তাব করিব পারি। তো নারী সকলের কারণে আজি তারিখত আমার এইখিনি ব্যবস্থা উপলব্ধ হয়ে আছে আর তার সুফল আমি দেখাও পাইছো ইতিমধ্যে, আর সেটো আরক্ষীর কারণে অতি সবল দিক। আগতে আরক্ষী একটা বিপদত বা বিপাঙত পড়ি যায় কেতিয়াবা নারী কোত রাখিম, কেনেকে পঠাম, তেওঁ কাউন্সেলিং কোনে করব, ইমিডিয়েটলি তেওঁ ভরণ পোষণের দায়িত্ব কোনে লব। তো সরকারের এই ধরনের পদক্ষেপে এটো একটা ডাঙর সবল ভূমিকা লৈছে বলে আমি মানে কব পাৰো। এতিয়া এইখিনি আপোনাৰ কোৱা হ'ল নাৰীসকলৰ উইমেনৰ ক্ষেত্ৰত, আৰু আপুনি এটা কথা সুধিছে যে আপোনালোকৰ ইয়াত বহুত কণ্ট্ৰেক্টৰ বা ঠিকাদাৰে ইয়াত চলোৱা বুলি কথাটো চাওক। মই এই ধৰণে এইটোৰ আলোকপাত কৰিব বিচাৰিছোঁ যে এটা ডিপাৰ্টমেণ্ট এইটোত আপোনাৰ প্ৰায় 3,000 কোটি টকাৰ বছৰত ধাৰ্য কৰা থাকে, আৰু আপুনি যিকোনো বস্তু যদি চৰকাৰী হিচাপে লয় তেতিয়াহ'লে তাত ঠিকাদাৰসকল থাকিবই, নহ'লে ঠিকাদাৰসকল ক'ত যাব? আমার ডেকাচাম হোক ব্যবসায়ীসকল তেওঁলোকতো করবাত নহয়, করবাত ঠিকা করবই লাগিব। খালি আমি চাব লাগে যে আমি যিখিনি বস্তু প্রকিউর করেছো সেইখিনি আমি নিয়ম ভিত্তিক বা প্রয়োজন সাপেক্ষে করে আছো নে, আর সরকারি ধন তাত সঠিকভাবে খরচ হয়েছে নে নাই। সেইখিনি কারণে আজিকালি আপনাদের জানেই যে 50 লাখ টাকার উপর যদি কিবা বস্তু ক্রয় করা হয় সেটো ই টেন্ডারিংয়ের যোগেদি হয়, আর 50 লাখের তলতি হলে এটা অফলাইন টেন্ডারিংয়ের জড়িয়ে হয়। আর যেহেতু খোয়া গোটে অসমের কারণে আমার 50 লাখের উপর, সেইভাবে সেটা ই টেন্ডারিংয়ের জড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর বিভিন্ন ম্যানুফ্যাকচারারে তাত পার্টিসিপেট করে আর সেই ধরনের খোয়াখিন উপলব্ধ হয়। মাজতে ড্রাই রেশনের কারণে বিভিন্ন এনজিও সকলে পার্টিসিপেট করে চাউল ডাল বা মটর যিখিনি দিছিল, আজিকালি ভারত সরকারে একটা 30 জুনত একটা নতুন নির্দেশনা আনিছে যার কারণে এতিয়া তেওঁলোকে রেডি টু ইট যেটো ফুড সেইটোৱে তেওঁলোকক খাব দিছে। তার মানে আমি যেনেকে হরলিক্স গুলি খাই দিও ঠিক লড়া ছোৱালী বা আমার মাতৃ সকলে লেকটেটিং বা প্রেগনেন্ট উইমেন সকলে সেই পাউডারটো আমি ব্র্যান্ডিং আর ব্লেন্ডিং দুইটাই করিম যাতে আর সেইটোর বেসিসত তেওঁলোকে খাব লাগিব। সেইটোত একটা বহুতে গম নাপায় যে সেই পাউডার যেটো দিয়ে সেইটো কিয় খাব লাগে, কারণ সেই পাউডারটোত আপনার মাল্টিভিটামিনস থাকে, সেই পাউডারত 500 ক্যালোরি মিনিমাম থাকে, আৰু যিসকল লেকটেটিং আর প্রেগনেন্ট উইমেন আছে তেওঁলোকে 800 ক্যালোরি কনজিউম কৰিব লাগে, আৰু প্রোটিন বাচ্চা লড়া ছোৱালীয়ে মিনিমাম 12 গ্রাম খাব লাগে। যদি তেওঁ প্রেগনেন্ট উইমেন হয় বা লেকটেটিং মাদার হয় যিসকলে গাখীর খুৱাই আছে সন্তানক, তেওঁলোকে কমেও 20 গ্রাম প্রোটিন খাব লাগে। সেই সাপ্লিমেন্টারি নিউট্রিশনের পার্টটো সেইখিনিত কেয়ার লওয়া যায়, আর সেই খাদ্যবোৰ সুরক্ষিত হয় নে নহয় তার মানদণ্ড ঠিকই আছে নে নাই সেইটো
আপনার আমার যেটো আইএসআই মার্ক, আমি আইএসআই লগত ইতিমধ্যে আমি তেওঁলোকৰ লগত এখন মিটিং কৰিলোঁ। আইএসআই মানদণ্ডটো কেনেকে তাত নির্বাচিত কৰি দিয়ে, ঠিক ফেসাই FSSAI যেটো খাদ্য বিভাগৰ যিকোনো আপুনি খাদ্যৰ পেকেটত ফেসাই মার্কিং থাকে, এইখিনি সার্টিফিকেশন হলেহে আমি সেই খাদ্যটো শিশুৰ বা মাতৃসকলৰ কাৰণে উপযোগী বুলি আমি সঠিক ধারণা হয়। এতিয়া আমি এটা নতুন সিদ্ধান্ত লৈছো যে এই যে পেকেটবোৰ যাব তাত এটা বারকোড থাকিব। আপনালোকে দেখিছে যে আজিকালি দোকানবোৰত বস্তু কিনিলে বারকোড থাকে, তাত আমি রে এটা তাত আপনালোকে লগাই দিলে গম পায় যে বস্তুটোৰ কোন তারিখে বস্তুটো ম্যানুফ্যাকচার হয়েছে, তার মূল্য কি, কোন তারিখ লোক ভ্যালিড থাকি, গোটেই ডিটেল খিনি থাকে। সেই বস্তুটোত কি হয়, আমি যেটো কওঁ লাস্ট মাইল, আমার ইয়ার পর গুয়াহাটির পর বস্তু যাব বা দিল্লির পর আহিব, গই CDP অফিস যাব, তারপর আমার সুপারভাইজারের সকল তত্ত্বাবধানত অঙ্গনাবাদী সেন্টারত যাব, অঙ্গনাবাদী সেন্টার যেতিয়ালেকে বারকোড বা কিউআর কোড ইউজ করিব তেতিয়া আমি গম পাম যে শেষ পর্যায়ত গৈ পাইছে। এই ধরনের বিভিন্ন নতুন এটা প্রারম্ভিক পদক্ষেপর কথা আমি চিন্তা চর্চা করছো। ইতিমধ্যে প্রথমবারের কারণে যখন আমার ম্যানুফ্যাকচারার আছিল তেওঁলোকৰ লগত আমি এটি অনুষ্ঠান করলো, আর তেওঁলোকে নিজের প্রডাক্টখিনি কেনেকে মার্কেটিং করব, আমি এওঁলোকক এইটো কৈছো যে আপনার প্রডাক্টখিনি রাইজর মাজত লৈ যাক। বহুত মানুষে গম নাপায় যে আপনাদের যে এই পুষ্টিকর খাদ্যখিনি দিয়ে আছে, বহুতে ভাবে যে সরকারি ঔষধ সরকারি খাদ্য এইবর সাগে বস্তুবুর ইমান ভাল মানদণ্ডর নহয়, কিন্তু এই যে একটা উচিত মানদণ্ডর মাজেরে যে একটা প্রক্রিয়ার মাজেরে দি থাকা হয়েছে, সেই জ্ঞানখিনি প্রত্যেক ঘরত অঙ্গনাবাদী আমি ট্রেন আপ করো, আর সেইখিনি আমি আর ম্যানুফ্যাকচারার দুয়ো মিলি সেটা একটা প্রচারের ব্যবস্থা আমি সংশোধন একটা করছো। তো এই মানে অহা মাহরপর আরম্ভণি একটা হব। আমি কৈছো যে আপনাদের যে কোম্পানিবোৰে নিজের প্রডাক্ট লঞ্চ করবর কারণে বিভিন্ন কেনপি লগাই ব্যাংকের সম্মুখত টেন্ট তৈরি বহি থাকে, কোন গাড়ি কোন কোম্পানির লব, ঠিক আপনার বস্তুটা মানুষে কিয় খাব সেই কথাটা আপনাদের প্রচার করব, যাতে গাড়ি আপনার সুমার মানুষে গম পায় যে আমার কারণে খাদ্য আছে। তো এই ধরনের একটা জন আন্দোলন বা জাগরণতা আমার পথারখনত খুব বেশি প্রয়োজন। তো এইটা হয়েছে শিশুর মানে খাদ্য মাতৃসকলের কথাখিনি আপনার কলো। তারপর আমার ধর এটা নেক্সট সেক্টর যদি যাও, কারণ আমার একটা বৃহৎ অনুষ্ঠান, আপনি প্রারম্ভিকতে এই বিষয়টা উনি গাইছে, মই অকমান সেই বিষয়টা আদরি পিনে জানিব বিচাৰিছো। আপনি ড্রাগসর বিরুদ্ধে আরক্ষীর অভিযানের কথা কলে, এতিয়া যেহেতু ড্রাগস যথেষ্ট পরিমাণে ড্রাগস জব্দ হয়েছে, ড্রাগস যখন ড্রাগস সেবন করে আপনি কলে যে রিহেব করার প্রয়োজন, তারপরে মহিলার বিরুদ্ধে যে অপরাধ আদি সংঘটিত হয় সাধারণত শোনা যায় এই বানর সময়সাত বা কোভিড পরিস্থিতির বাবে লকডাউনের সময়সাত মহিলার বিরুদ্ধে এই ধরনের নিগ্রহ ঘটনা কিছু বৃদ্ধি পায়। গতি এই দুটা বিষয় আপনাদের আরক্ষী সহযোগত কিদরে রোধ করার বা ইয়ার উত্তর উলিয়ার ব্যবস্থা লৈছে? মই দুটা এই প্রশ্নটো আপনি বহুত ডাঙৰ এটা পৰিধি একেলগে সামৰি ললে। মই প্রথমে মাতৃসকলের কথা, বানপানীর সময়ত কোভিড সৃষ্ট পরিবেশত আমি কেনেকে তাক সম্ভালিম সেই বিষয়ে আপনাক আলোকপাত করব বিচাৰিছো। যে আমার যা যেটু আপনার কথোপকথন আছিল, তাত কোভিড সৃষ্ট পরিবেশত আমি পেরেন্টিংয়ের উপর আমি কিছু কথা আলোকপাত করেছিল, যে যেতিয়া নাকি বানপানীর সমস্যা হয় যেতিয়া শিবিরত যায় দেখা যায় যে দুগ্ধপান যখন মাতৃয়ে করায় তেওঁলোকৰ কারণে কোনো আছুতিয়া ব্যবস্থা না থাকে। সেইবাবে আমি ইতিমধ্যে আমি দুই লানি ইউনিসেফর লগত এটা টাই আপ করি, আমি প্রত্যেক সুপারভাইজার সকল মানে CDPO সুপারভাইজার লেকি আমি মানে একটা জুম মিটিং করছো। তাতলক কোয়া হয়েছে যে কেয়ারিটিভ পেরেন্টিং কি বস্তু, মাকে বাচ্চাটক সেই সময় কি ধরনের যত্ন লব, কারণ আমি সাধারণত বাচ্চাবর কি কমপ্লেন করেছে আমি শুনব নিবিচার। আমি সেইক কইছো যে এই কোভিডর সময় বাচ্চার একটা পরিবর্তন আছে, আপনার নিজের ঘরতো দেখব যে আমি আগতে যদি 6টা বজাত উঠো কারণ 7টা 8টা স্কুল বাস আহিব, একটা হুলস্থুল থাকে রাতেপা, আজিকালি বাচ্চাবুড়ে ঘরত মানে এই শোয়ার সময়টা সলনি হয়েছে, 8টা 9টাত উঠে কোনো ধরনের তাড়না না থাকে, ঠিক তেনেকে ঘরতে যেতিয়া বাচ্চাটা সদায় থাকে মাক বাপেকে অভিযোগব কম শোনা আরম্ভ করে, আর আগতে বাচ্চাটে হয়তো রাতেপা গা ধুইছিল, এটা হয়তো দুপুরিয়া 2টা 3টা বজাত গা ধুব আরম্ভ করেছে। তো আগতে যে ধরক বাহিরত গিয়ে খেয়াল ধুলোর উপর বেশি একটা পরিবেশ আছে, এটা ঘরত থাকি মোবাইল আর কম্পিউটার বা টিভির সম্মুখতে বেশি সময় কটাইছে, সেই কারণে আমি জুমর মাধ্যমে আমার আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এজুকেশনের মাধ্যমে প্রত্যেক আমার 2,820 জন সুপারভাইজার আছে, আমি ডিস্ট্রিক্ট ভাগ ভাগ করে করে CMM চিলড্রেন বা এই যেখানে আমার
সুপারভাইজার আছে, এইখিনি কাম তেওঁলোকে ফিল্ডত কেনেকে করিব তার উপর আমি ইউনিসেফর এক্সপার্ট দি আমার ডিপার্টমেন্টর এক্সপার্ট সকলের লগত আমি ইন্টারেকশন করেছো যে বাইদেউ আপনাদের কোক আপনাদের ফিল্ডত কি ধরনের সমস্যার সম্মুখীন হয় আর আপনাদের কি করা উচিত, এইখিনি কথা আমি তেওঁলোকক উপলব্ধ করেছো যে শিবিরত গলেও যাতে মাতৃসকলে একটা সেপারেট আইডেন্টিটি পায়। আর দ্বিতীয়ত এটা আপনি কৈছে যেটো ড্রাগ এবিউজার বা সাবস্টেন্স এবিউজার, ড্রাগ এবিউজার কলে ভুল হব, সাবস্টেন্স এবিউজার সকলক আমি কি ধরনের দিব লাগে, সোশিয়াল ওয়েলফেয়ার কৈছো নয় এটা মহাসমুদ্র। এটা আমি ডাইরেক্টলি ড্রাগস আমার সাবজেক্ট নয় কিন্তু রিহেবিলিটেশন পার্টত আমার একটা সামাজিক দায়িত্ব আছে, তার কারণে আরআইসিএর আন্ডারত আমার 26টা এনজিও আছে, বিভিন্ন 20টা জেলাত 26টা এনজিও কাম করে আর মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্টে তারপরা তেওঁলোকে বছরত এটা লামসাম এমাউন্ট তেওঁলোকক ধরে দিয়ে যে আপনাদের এইখানে কাম করব, তার কারণে আমি এইখানে পয়সা আপনাদের উপলব্ধ করাম। আর অসম সরকারের পরাও দুটা এনজিও বছরিকা হিসাবে পায়। এই ধরনের ড্রাগস দিয়ে এডিকশন সেন্টার বা রিহেবিলিটেশন সেন্টার তেনেকে কাম কাজবুর চাই আছে, কিন্তু হঠাৎ যেখানে মানে এটা পরিবেশ হয়েছে বহুত ভিক্টিম সাডেনলি বাড়ি যাওয়াটা সত্য, তার কারণে আমার প্রত্যেকটো ড্রাগ ডি এডিকশন সেন্টারবর মিনিমাম 15-20টা সিট আছে আর তাত এতিয়া প্রেসার বাড়ি যাওয়াটা সত্য, কারণ বিভিন্ন অনুষ্ঠানে আমার লগত যোগাযোগ করেছে, আমি তেওঁলোকক যেখানে সা সুবিধা আমার পর উপলব্ধ সেইখানে তেওঁলোকক প্রাপ্য পাব বলে আমি তেওঁলোকৰ লগত ইতিমধ্যে আলোচনা হয়েছে। আর মাজতে এই যে এন্টি ড্রাগসর উপর একটা ইন্টারন্যাশনাল ডে পালন করা হল, তাত আমি ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়েও এই অনুষ্ঠানবর আমি জড়িত হয়েছিল আর তেওঁলোকক বর্তমান পরিস্থিতিত যেটো আমি দেখিছো তাত মানে কি হয়েছে ড্রাগস সাবস্টেন্স এবিউজারের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ি যাওয়া সত্য, আর ইয়ার কারণে রিহেবিলিটেশন আর আমার কারেক্টিভ মেজার্স টু কাউন্সিলিং টু বহুত বেশি প্রয়োজন, আর সেইটোর কারণে আমি এই অনুষ্ঠানটা করেছিল তেওঁলোকৰ লগত। আর এটা আপনি মহিলার বিরুদ্ধে বা অপরাধ সংঘটিত উল্লেখ করলে, এটা ধরো মহিলার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হল, তেখেত সকলে অভিযোগ দাখিল করব বিচারিলে কবাত হয় আরক্ষীর ওসরলে বা আপনার ওসরলে, আর আরক্ষীর দিকটো আমি অনফালে রাখিলাম, আপনার হয়তো কিদরে যোগাযোগ করব পারে? আমার ডোমেস্টিক ভাইলেন্সের যদি কেস হয় ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার জন তেও প্রোটেকশন অফিসার, সেই কারণে প্রত্যেক জেলার যেহেতু ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার আছে, ডোমেস্টিক ভাইলেন্সের ক্ষেত্রে DSW কমপ্লেন করব পারে, DSW প্রোটেকশন অফিসার হিসাবে পুলিশের লগত যেখানে তেও কাউন্সিলিং করব লাগে সেইখিন সহায় করব পারে, আমার কোনো বিষয়ে ডাইরেক্টলি কেস লোক নয়, কারণ তার কারণে ইনভেস্টিগেটিং প্রসিডিওরটা সেটা আপনার CRPC বা বিভিন্ন যেখানে রিলেভেন্ট অ্যাক্ট আছে সেইমতে হব, মানে আপনার সঙ্গে যোগাযোগ করব পারে খবর তুলব পারে। হয় এটা মানে ওয়ান স্টপ সেন্টার আহার পিছত যেহেতু তেওঁলোকৰ লিগেল কাউন্সিলিং ওয়ান স্টপ সেন্টারেই দিয়ে দিয়ে, সেই কারণে আমার আর এটা সেপারেট তার আর নতুন ইনস্টিটিউশন করার দরকার নাই, এখানে হেল্পলাইনত যদি তেওঁৰ কমপ্লেইনটো আহি যায় ওয়ান স্টপ সেন্টারে এটো তেওঁক যদি কাউন্সিলিং দরকার হয় কাউন্সিলিং করে দিব, তেওঁক যদি লিগেল প্রটেকশন দরকার লিগেল প্রটেকশন দিব, আর আজিকালি যেহেতু ডিস্ট্রিক্টত আপনার ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি আছে, আমার সোশিয়াল ওয়েলফেয়ার অফিসারে তাতো মেম্বার, তার লিগেল সার্ভিস অথরিটির লগতর মিটিং যিখিনি সমস্যা আছে সেইখিনি সততে যোগাযোগ রাখে, মানে ওয়ান স্টপ সেন্টারটো মহিলার সহায়ক হয়েছে যথেষ্ট, বহুত সহায়ক, মানে আগতে তেনেকুৱা এটা ইউনিফাইড প্লেটফর্ম নাছিল কত যাম, এটা আপনি 181 কল করলে হল আপনি লগালগ ওয়ান স্টপ সেন্টারে আপনার টেক আপ করে লোক, আর আগতে ধর ওয়ান স্টপ সেন্টারটা কেন্দ্রীয়ভাবে আমার ডাইরেক্টর অফিসের পর আছিল, এটাই সেটুক আর ডিসেন্ট্রেলাইজ করে সেপ্টেম্বর মাহর পর ডেপুটি কমিশনার সকলে নিজেই চলাব পারিব, সেইটোর ব্যবস্থা ইতিমধ্যে লওয়া হয়েছে, দুই এদিনতে সরকারি নির্দেশ উপায়ুক্ত সকল তাত যাব। কোভিডর প্রসঙ্গ লৈ আহোঁ, যে এই কোভিডর সময় রাজ্যের বিভিন্ন ঠাইত পিতৃ মাতৃর মানে বহুত শিশুর পিতৃ মাতৃ মৃত্যু হয়েছে, এই শিশুসকলের আপনাদের বিভাগের তরফের জরিপর ব্যবস্থা করেছে নাকি, তার লগতে ধর এই শিশুসকলের ভবিষ্যৎ সুরক্ষার বাবে আপনাদের কি পরিকল্পনা? এই ক্ষেত্রত মানে আপনি রাইজক অবগত করব বিচার যে সমাজ কল্যাণ বিভাগের কেবাটাও উইংস আছে, যেনেকে ধর প্রটেকশনের কারণে SCPCR, ঠিক তেনেকে SCPS সোসাইটি ফর চাইল্ড প্রটেকশন রাইটস, তো SCPCR আমার SCPS অফিসত এজন মেম্বার সেক্রেটারি থাকে, আর শিশু সুরক্ষা সম্পর্কীয় গোটেই বিভাগটো
সেই অসম সরকারের এজন সেক্রেটারি পদবীর এজন বিষয়া তাত চোয়া চিতা করে। আর যদিও মই প্রত্যক্ষভাবে তার লগত জড়িত নয়, কিন্তু মই রাইজর সম্যক ধারণার কারণে কইছো, এই এসসিপিএসর যখন আমার ডিসিপিও সকল জেলার থাকে, আমার প্রত্যেক জেলাতে এজন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার থাকে, আর সেই অফিসট যে আমার ডিএসডাব্লিউ থাকে সমাজ কল্যাণ বিভাগের, ঠিক তেনেকে এসসিপিএসর আন্ডারত ডিসিপিও সকল থাকে, আর সেই ডিসিপিও সকল প্রবেশন অফিসারও হয়, কাম ডিসিপিও হয়, আর এই জরিপট করে আছে, করি আইডেন্টিফিকেশন আর গোটেই ডিটেল খিনি ল যেটু আপনার অল ইন্ডিয়া যেটু তেওঁলোকৰ ওয়েবসাইট করেছে তাত মানে ডেইলি বেসিসত সেইখিনি আপলোড করে আছে। তো জরিপটো আপনার মানে এইটো সদায় কৈ থকা জরিপ, এইটো নহয় যে আমি পরহিলৈকে করেছো আজিরপরা জরিপ বন্ধ, যেতিয়া তেনেকুৱা ভিক্টিম হব তেওঁলোকৰ ডিটেইলটো লৈ এই যেটু অল ইন্ডিয়া ওয়েবসাইট আছে তেওঁলোকে তাত সেইখিনি ডেটাখিনি ভেরিফাই করে এন্ট্রি করে, এটা আছে র ডেটা, র ডেটাটো তেওঁলোকে পিউরিফাই করে, করার পিছত তেওঁলোকে সেইটোত আইডেন্টিফাই করে, র ডেটার পরিমাণটো সদায় বেশি হয় যেখিনি চালি জারি চাই, যদি কারণ আমার কোন সকল কিশোর কিশোরী হয় নহয় তেনেকুৱা, এই ষোলো সতেরো ওঠেরো বছর বয়সটো অল্প কোনোবাই উনৈশ বছর হলেও কেতিয়াবা সতেরো বুলি কব পারে, এইখিনি অল্প ডেটা পিউরিফাই করে, আর তেওঁলোকৰ পিতা মাতা ধরো কেতিয়াবা ইমিডিয়েটলি দেখা পোৱা না যায় আছে নে নাই, শুনিছে কোনোবাই কৰবাত ধরো বাহিরত গৈছিল ঢুকাইছে, তো এইখানে অ্যাসারটেন করে পিউরিফাই করে ডেটাখিনি অনলাইন আপডেট করে আছে। হ্যাঁ, আর এটা আপনি এই পূর্বে এই বিষয়ে আমি আলোচনা করেছিল, কিন্তু যেহেতু আজ আমার হাতের সময় আছে আমি বিতংভাবে আলোচনা করব পারি যে আপনার বিভাগের তরফের পূর্বেও শিশু আর মাতৃসল খাদ্য যোগান ধরে থাকা হয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির এই নিয়মের পরিবর্তন হল, বর্তমান কি ধরে এই প্রক্রিয়া চলাই আছে? একই চলি আছে, কারণ কোভিড সৃষ্ট পরিবেশ এটালেকে কোনো পরিবর্তন তেনেকা আসা নাই, বর্তমানও সেই একই মানে আগতে আমার দুই ধরনের খোয়া দিয়া হয়, এটা হচ্ছে টেক হোম রেশন, টেক হোম রেশন তো যখন অঙ্গনওয়াড়ি সেন্টারত যাব নয় সেই ছয় মাসের পর তিন বছরের বাচ্চাবর সরু থাকে মাকর পোষত থাকে, সেই কারণে টেক হোম রেশন দিয়া হয়, আর যখন অঙ্গনওয়াড়ি সেন্টারট যায় বিভিন্ন একটিভিটিস করে হটকুকড মিল দিয়ে, তার মানে গরম খানাটো তাতে দিয়ে, কেতিয়াবা খিচিড়ি খুয়ায়, কেতিয়াবা পোলাও খুয়ায়, কেতিয়াবা পায়স খুয়ায়, কেতিয়াবা সুজি খুয়ায়, এইটো হৈছে হটকুক মিল। এতিয়া যেহেতু কোভিড সৃষ্ট পরিবেশত স্কুলবোৰ আমার 62,154টা অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ হয়ে আছে, এই কারণে উপায়ুক্ত সকলে যেটো ফান্ড হটকুক মিলত দিছিল সেইটো টিএইচআরত কনভার্ট করে এইখানে খুয়া এতিয়া ঘরত পৌঁছাই দিয়ার ব্যবস্থা করেছে, মানে এটা রান্ধি দিয়ার সলনি ঘরত খাদ্য সামগ্রী আপনার তরফের পর যোগান ধরা হয়েছে। আপনি বিভিন্ন বিষয়ে কলে আর আপনি উল্লেখ করলে প্রসঙ্গক্রমে যে ইয়াত তথ্য প্রযুক্তি যথেষ্ট পরিমাণে ব্যবহার হয়েও আছে বা আপনি অধিক প্রসারের নিশা করেছে, সমগ্র প্রক্রিয়ার সঙ্গে তথ্য প্রযুক্তি কিদরে জড়িত বা তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলত গোটেই বিষয়খানি কিদরে স্বচ্ছতা আহিব পারে? সব এইটো তথ্য প্রযুক্তি মানে স্বচ্ছতার একটা অঙ্গ, যে আপনি আগতে আপনি মই ব্যাংকত গৈ লাইন ধরে ঠিয় হয়ে থাকি লাগিছিল, আজিকালি আপনি ঘরত বহি এন্টায়ার ব্যাংকিং বিজনেস করিব পারে, আপনি হয়তো যা 10 বছর ব্যাংক দেখাই নাই, ময়ও দেখা নাই, ঘরতে আমি সব ইন্টারনেট ব্যাংকিং করছো বা বেলে কিবা সার্ভিস আমার উপলব্ধ হয়েছে, ঠিক তেনেকে আজি আপনার এটাই উদাহরণ দিও, পোষণ অভিযান চলি আছিল, পোষণ 2.0 বলে কয়, আর ইতিমধ্যে সরকারের একটা নির্দেশনাত মই স্টেট প্রজেক্ট ডাইরেক্টর তাত মই পদস্থাপন করেছি, মো তাত পোষণ ট্রেকার বলে একটা অ্যাপ দিয়া হয়েছে, সেটা আপনি এই এনেকা একটা আর্কিটেকচার ভারত সরকারের যে অসমৰ যে 62,154টা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তাত এটা কোনটো অঙ্গনওয়াড়ি সেন্টারত কোনটো বাচ্চার বয়স কিমান, তার জন্ম কোন দিনা, মাক কোন, দেউতা কোন, ফোন নাম্বার কি, গোটেইখিনি ইনফরমেশন সেই ট্রেকারটোত আছে। আজির তারিখত আপনি হয়তো জানি ভাল পাব আমি 91% পোষণ ট্রেকারত গোটেইখিনি ইনফরমেশন কালেক্ট করেছো, 91% মানে আমার হেড কাউন্ট মতে আমি প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারত কিমানটা বাচ্চা আছে, বহুত মানুষের ইয়াত কনফিউশন থাকে, কয় কম বাচ্চা আছে, বেশি বাচ্চা মানুষের খোয়া লই যায় এই কারণে খাব নিদিয়ে বা তেওঁলোকে এইখানে হরলুকি করে, ইয়াত মই এটা রাইজর গেটার্থে কোম যে সব আমার দুই ধরনের ডেটা আমি কালেক্ট করো, এটা হচ্ছে সার্ভেড ডেটা আর এটা রিয়েল টাইম ডেটা, আপনার গাঁওখনত 15টা লড়াছালী থাকিব পারে কিন্তু অঙ্গনওয়াড়ি 10 জন হয়তো ফ্রিকুয়েন্টলি যায় আর 5 জন জেনারেলি কম যায় বা না যায়, যদি সেইজন যায় আপনি খোয়া নিদিব নাকি,
তার বাবে সরকারে সেই 15 জনৰ খোৱাই উপলব্ধ রাখিব লাগে। এটো মানে যদি আপনি কয় হস্পিটালত 50খন বেড আছে, আপনি তাত পেশেন্ট কম গৈ আছে বুলি বেডখিনি উঠাই দিব নেকি? ব্যবস্থাটো ডক্টৰৰ ৰাখিবই লাগিব, নাৰ্ছৰো ৰাখিব লাগিব, কাৰণ কোনদিনা 50জন আহে আপুনি নাজানে। ঠিক তেনেকে ধৰক আমাৰ এতিয়া প্ৰাইভেট স্কুলত যিখিনি ল'ৰা ছোৱালী যায়, বহুত জেগাত আপোনাৰ তেওঁলোকে শনিবাৰে কিন্তু বন্ধ থাকে স্কুল, শনিবাৰে কিন্তু আকৌ অংগনবাদী চেণ্টাৰত যায়। আৰু এটা কথা আপুনি চাব, যিটো নেকি বাস্তৱত হৈ থাকে, বহুত সময়ত অংগনবাদী চেণ্টাৰত গ'লে মাকসকলেও কিন্তু শিশুৰ লগত কেতিয়াবা যায়। আৰু সেইকাৰণে আমাৰ দুটা ডেটা থাকে, আৰু সেইটো লৈ ৰাইজৰ মাজত এটা সদায় মানে সমালোচনাৰ আমি সন্মুখীন হওঁ যে তাত 15জন দেখাই থৈছে কিন্তু 10জন গৈছে। সেইটো আমি নিৰূপায়, কাৰণ আমি 15জনৰ ব্যৱস্থা সদায় ৰাখিব লাগিব। আমি যদি 10জন আহি আছে, যদি আমি তেওঁলোকক 25 দিনৰ খাদ্য দিছিলোঁ, সেই 5জন নাহিলে আমি আৰু 5 দিন সেই অঞ্চলৰ বাচ্চা বেছি খাব পাব। এতিয়া বাস্তৱত সেইখিনি কৰাওঁতে ৰাইজৰ সহায় সহযোগিতা লাগিব, সেইকাৰণে আমি তাত গ্ৰাছৰুট লেভেলত আমাৰ অংগনবাদী মেনেজমেণ্ট কমিটি ৰখা হৈছে, মাদাৰ্ছ গ্ৰুপ ৰখা হৈছে, কাৰণ নিজৰ মাকে যাতে নিজৰ শিশুক খাদ্যটো ভালকৈ খুৱায়, সেইটো চোৱাৰ দায়িত্ব সমাজৰ, এইটো সামাজিক দায়বদ্ধতা। সকলো বস্তু আপোনাৰ এটা চৰকাৰী নিয়ম আৰু সীমাবদ্ধতাত আপুনি এক্সিকিউট কৰিব নোৱাৰে। গতিকে নামটোৱে হৈছে সমাজ কল্যাণ, সমাজখনে যদি কল্যাণ নকৰে বিষয়াই কল্যাণটো আনিব নোৱাৰে। তাত সমাজৰ এটা প্ৰত্যক্ষ খুব ভাল ৰোল এটা তাত থাকে। চব ভাল বেয়া দুয়োটাই আছে। এনেকুৱাও কিছুমান মানে আমাৰ অংগনবাদী চেণ্টাৰ আছে, গৈয়ে মনটো ভাল লাগে যে ইমান ধুনীয়াকৈ তাত ফাংচন চলি আছে। আৰু সেইকাৰণে আমি আৰু এটা ব্যৱস্থা লৈছোঁ, য'ত য'ত নেকি আমাৰ মডেল অংগনবাদী চেণ্টাৰ আছে, তাত আমি অলপ বেয়া বা খুব বেয়া এই ধৰণৰ অংগনবাদী ৱাৰ্কাৰসকলক মডেলত আমি এক্সপ'জাৰ ভিজিটত আনিম। আমাৰ পৰিকল্পনা এইখিনি হৈ আছে, অলপ এই পৰিস্থিতিটো সামকাটি উঠিলে এই ধৰণৰ এক্সপ'জাৰ ভিজিট ইখন জিলাৰ পৰা ইখন জিলা, ইখন জিলাৰ পৰা ইখন জিলাত নিয়াৰ ব্যৱস্থা আৰম্ভ হ'ব। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে যে যিবোৰ ৰাজ্য অসমতকৈ ভাল ছাৰ্ভিচ ডেলিভাৰী দি আছে, আমাৰ অফিচাৰসকলক সেই ৰাজ্যত পঠাওক, তেওঁক কেনেকৈ কাম কৰি আছে আমাৰ অফিচাৰে চাই শিকি আহক। আমি প্ৰশাসনিক বিষয়াসকলে বিভিন্ন ৰাজ্যত গৈ আমি ট্ৰেইনিং ল'ব যাওঁ। আমাৰ ধৰক আমি যে ইমান বছৰ চাকৰি কৰিলোঁ, কেতিয়াবা আমি মহাৰাষ্ট্ৰত গৈছোঁ, কেতিয়াবা আমি বিহাৰত গৈছোঁ, চণ্ডীগড়ত গৈছোঁ, কেৰালাত গৈছোঁ, কৰ্ণাটকত গৈছোঁ, কেতিয়াবা বিদেশতো পঠাইছে। তো এইটোত কি হয়, আপোনাৰ মানে দূৰদৰ্শী হ'ব পাৰে, কি ধৰণৰ কাম কৰিলে ৰাইজৰ কল্যাণ বেছি সাধন হ'ব সেই কথাখিনি আপুনি বিচাৰ কৰিব পাৰে। সেইকাৰণে আমি এতিয়া যিসকল বিষয়া কৰ্মচাৰী আছে তেওঁলোকক অলপ এক্সপ'জাৰ ভিজিটত পঠাই অলপ তেওঁলোকৰ মানসিক যিখিনি দৃষ্টিভংগী আছে এইখিনি অলপ পৰিৱৰ্তনৰ ব্যৱস্থা কৰি থকা হৈছে। আৰু এই ক'ভিডৰ সময়ত অংগনবাদী কৰ্মীসকলে নিশ্চয় খুব আশাপ্ৰদভাৱে কাম কৰি আছে। আপুনি চাওক, ক'ভিড পৰিস্থিতিৰ ফ্ৰণ্টলাইন ৱাৰ্কাৰ আশাকৰ্মীৰ লগত অংগনবাদী ৱাৰ্কাৰ সম্পূৰ্ণভাৱে জড়িত হৈ আছে। আজিৰ তাৰিখত অংগনবাদী ৱাৰ্কাৰ নিৰ্বাচনৰ সময়ত BLOৰ ডিউটি কৰে, আশাকৰ্মীৰ লগত তেওঁলোকে যায়, আৰু VHND যিটো হয় বুধবাৰে শুকুৰবাৰে তেওঁলোকে টীকাকৰণৰ কামত ডাইৰেক্টলি জড়িত। কোনজন প্ৰেগনেণ্ট উইমেন হৈছে, যিটো আমাৰ PMMVY প্ৰাইম মিনিষ্টাৰ মাতৃবন্দনা যোজনাত যিকোনো ছোৱালী বা মাইকী মানুহ এগৰাকী গৰ্ভৱতী হোৱাৰ লগে লগে প্ৰথম দিনাৰ পৰাই তেওঁ ৰেজিষ্টাৰ কৰিব লাগে, তাৰপিছত সেই এপ্লিকেশ্যন ফৰ্ম ভৰিব লাগে, তেতিয়া তেওঁ 1000 টকা পায়। তাৰপিছত যেতিয়া বাচ্চা জন্ম হয়, ভেকচিনেশ্যনটো হৈ গ'লে আকৌ 2000 টকা পায়, সেই বাচ্চাটো আকৌ বাৰ্থ চাৰ্টিফিকেট ইছ্যু হ'লে আৰু 2000 টকা পায়। এই গোটেই তিনিটা তৰপত যিখিনি কাম হয়, গোটেই কামখিনি অংগনবাদী ৱাৰ্কাৰগৰাকীয়ে কৰে। তেওঁৰ মানে বহুত কাম, অংগনবাদী ৱাৰ্কাৰে যদি কাম কৰি থাকে, তেওঁৰ প্ৰত্যেক দিনাই স্কুলখন বন্ধ হোৱাৰ পিছত তেওঁৰ কামৰ শেষ নাই। আমি অংগনবাদী কৰ্মীসকলৰ বিষয়ে কথা পাতিলোঁ, দুটা গুৰুত্বপূৰ্ণ আপুনি উল্লেখ কৰিছিলে বিষয় হ'ল দিব্যাংগজন বা বিশেষভাৱে সক্ষম ব্যক্তিসকলৰ উন্নয়ন। আপোনালোকৰ বিভাগত এক পৃথক সঞ্চালকালয় আছে, এই ক্ষেত্ৰত কৰা হ'ব হয়। আমি যেতিয়াই এই আকাশমণিৰ সমাজ কল্যাণ বিভাগৰ জ্যেষ্ঠ বিষয়াসকলৰ সৈতে আলোচনা কৰোঁ, শ্ৰোতাসকলৰ প্ৰশ্ন লাভ কৰোঁ দিব্যাংগসকলৰ উন্নয়নৰ বাবে। আপুনি এতিয়া আমাৰ প্ৰথমটো অনুষ্ঠান, গতিকে নিশ্চয় আপোনাৰ পৰাও জানিব বিচাৰিব দিব্যাংগসকলৰ উন্নয়নৰ বাবে, তেওঁলোকৰ নিয়োগৰ বাবে কি ধৰণৰ কথা আগবাঢ়িছে। চ' এতিয়া দিব্যাংগসকলৰ বাবে আজিকালি আমাৰ যিটো ৰোষ্টাৰ ছিষ্টেম থাকে, তাত ৰোষ্টাৰ ছিষ্টেমত তেওঁলোকৰ কোনটো পজিশ্যন, ৰোষ্টাৰ দুই ধৰণে, এটা ভাৰ্টিকেল এটা হৰাইজেণ্টেল। তো তেওঁলোকে হৰাইজেণ্টেল
রোস্টারত স্থান নির্ধারণ করা আছে যে এই কেটা স্থানত আমি নিয়োগ দিবই লাগিব। এতিয়া প্রত্যেক বিভাগত কি পর্যায়ের মানে কেনেকুয়া ধরনের, ধর একটা ড্রাইভার পোস্ট খালি হয়েছে, তাত কি ধরনের দিব্যাঙ্গ সেই পোস্টের কারণে এলিজিবল, কিংবা একটা চকিদার পোস্ট খালি হয়েছে তাত কি ধরনের দিব্যাঙ্গ তাত প্রয়োজন, পিয়ন পোস্টের কারণে কি ধরনের, কোরবা যদি কম্পিউটার এসিস্ট্যান্ট লাগে তেওঁ স্কিলটো কি ধরনের। তো এই কারণে এতিয়া নতুন আইনত 21 ধরনের আমার দিব্যাঙ্গসকলক মানে আইডেন্টিফাই করা হয়েছে, আর তাত এই 21 ধরনের দিব্যাঙ্গসকলক জব চার্ট যেটা আছে কোনটো জব চার্টত ম্যাচ করে সেটা একটা ডাঙর প্রত্যাহ্বান। আর ইতিমধ্যে আপনাদের গম পাইছেই যে গুহাটি ইউনিভার্সিটির তত্ত্বাবধানত সরকারে যখন পরীক্ষা পাতিছে, এটা কোভিড সৃষ্ট পরিবেশের পিছতেই সাগে সেইখিনি মানে ফলাফল পালে উপকৃত হব। সেখানে সরকার সেই ক্ষেত্রে সচেতন আর যথেষ্টভাবে আগবাড়িছে, সেই কারণে একটা সময়ত আইনখনত মাত্র 7 ধরনের দিব্যাঙ্গসকলক বিবেচনা করেছিল, এটি 21 ধরনের করেছে। সরকারে মূল মতে সেই খুব প্রগ্রেসিভ দৃষ্টিভঙ্গীরে এই ক্ষেত্রে আগবাড়ি গিয়ে আছে। আর যেটা পৃথক সঞ্চালকালয় সম্পূর্ণ হয়ে উঠিব প্রক্রিয়া, তার ফলত কিদরে দিব্যাঙ্গজন লাভান্বিত হব? এটা মানে একটা ডিপার্টমেন্ট ভাগ কি হয় যাতে সেই বিষয়টুত বেশি ভালকে গুরুত্ব সহকারে আলোকপাত করা যায়। এটা মোক চারিটা বিষয় চাব দিলে এজন মানুষে 25-25-25 চারি ভাগত চাম, যদি মোক এটা দিয়ে তেতিয়া এটাতে মই 100 ভাগ চাব পারি, কথাটো সেইটোই। তেও গুরুত্ব সহকারে গোটেইখিনি বস্তু চালি জারি চাব পারিব। আর এই প্রক্রিয়া কেতিয়ালৈ সম্পূর্ণ হয়ে উঠার সম্ভাবনা আছে? অচিরেই, মানে ধর সরকারি বিষয়া হিসাবে মই কালি হব বা অমুক তারিখে হব কোয়া অলপ টান, কিন্তু যেহেতু এটা ক্যাবিনেটর সিদ্ধান্ত হয়েছে মই ভাবো খুব কম দিনের ভিতর আমি একটা নতুন পূর্ণ পর্যায়ের সঞ্চালকালয় আমি দেখা পাম। এতিয়া জ্যেষ্ঠ নাগরিকসকলের বিষয়ে আলোচনা নকরলে আমার কথাখিনি আগ্রহ হয়ে থাকি। জ্যেষ্ঠ নাগরিকর ক্ষেত্রে এতিয়া মই যে আপনাকে কৈছিলো আমার বহু ধরনের মানে বিভাগ সমাজ কল্যাণের জড়িত, ঠিক যেনেকে SCPS কলো, SCPCR কলো, ঠিক তেনেকে এল্ডারলি কাউন্সিল আমার একটা আছে, সিনিয়র সিটিজেন কাউন্সিল, যত নাকি আপনাদের জানে যে বয়োজ্যেষ্ঠ হরেকৃষ্ণ ভরালি তার চেয়ারম্যান। তো এই কাউন্সিলে মানে সিনিয়র সিটিজেনের গোটেই বস্তুখিনি চোয়া চিতার কারণে আছে, যে আগতে আপনার উইমেন সকলের কারণে সোশিয়াল ওয়েলফেয়ার বোর্ড আছে, ঠিক তেনেকে সিনিয়র সিটিজেন কাউন্সিলটো দ্বারা করা হয়েছে। আর সিনিয়র আর এটা অলিঙ্কৃত বলে যেটু গ্রুপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিয়াল ডিফেন্সের পর কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিষ্ট্রি অফ সোশিয়াল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্টে অথরাইজ করেছে যাতে এল্ডারলি সকলের কারণে একটা হেল্পলাইন খুলিব পারে। আর এই দুই দিনের ভিতর সরকারের এখন শেষ পর্যায়ের মিটিং আছে, তারপরে আমি এল্ডারলি সকলের কারণে একটা হেল্পলাইন পাম। আর আমি যিমানখিনি আলোচনা করল যে সমাজ কল্যাণ, আপনি জানালে সমাজের কল্যাণের বাবে এই সমাজ কল্যাণ বিভাগের আসনি সমূহ সঠিকভাবে রূপায়ণত রাইজের অংশগ্রহণ কিদরে? রাইজর অংশগ্রহণ হব হলে প্রথমে আমি বিষয়া কর্মচারী রাইজর আগত আমার তথ্যখিনি সঠিকভাবে আর যেখিনি আমার কল্যাণমুখী সরকারের যেখিনি ব্যবস্থাপনা এইখানে রাইজর সম্মুখত খুব ভালভাবে প্রত্যক্ষভাবে দাঙি ধরব লাগিব। যেতালেকে আমি রাইজর ওসর চাপিব নিম, রাইজে কেউ আমার লগত পার্টিসিপেট করব নয়, সেইটাই হয়েছে আমার মূল প্রত্যাহ্বান। সেইকারণে আমার যেখানে ইমান স্কিম আছে, কেতিয়াবা সঞ্চালক হিসাবে মোরও মানে কনফিউশন হয় যে ময়ে জানা নাছিল ইমান স্কিম ইয়াত চলি আছে। আমি রাইজর ওসরত সেই স্কিমখিন মানে চাপি পড়া নাছিল, এটা যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্ম একটা করেছো, যিকোনো মানুষে আমি ধর এসপ্তাহর ভিতর সেই প্ল্যাটফর্মট আনি দিম। আমার IT সেক্টরে সেল এটাক আমি দায়িত্ব দিছো, তেওঁলোকে দিনে রাতে তার উপর কাম করে আছে। এতিয়া ধর যেতিয়াই আমি এটু লঞ্চ করিম IT সেক্টরটো, তেতিয়া ধর উইমেন ক্লিক করিলে উইমেনের যিমান ভারত সরকারের সরকার স্কিম আছে তাত উপলব্ধ হব, সেইভাবে তেনেকে আমি রাইজর ওসর যাব লাগবে। তেতিয়া রাইজে গম পাব, যে রাইজে যদি গম পায় রাইজর পার্টিসিপেশন অটোমেটিক হব। আর যেটা ট্রান্সজেন্ডার, এটা পূর্বে ন্যায়ালয়ের নির্দেশ দিছিল যে তেখেতসকলের উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন আর আপনার তরফের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু সচরাচর এই বিষয়টি আমার খুব চর্চিত নহয় যেহেতু আজি আপনি আমার অনুষ্ঠান আছে। আপনাদের বিভাগের তরফের তেখেতসকলক মানে আগবাই নিয়ার কিদরে ব্যবস্থা গ্রহণ করেছে? সব আজি 2-3 বছর আগতো
ট্ৰেন্সজেণ্ডাৰ সকলৰ কোনো ইয়াত বিষয়ববীয়া নাছিল। আজিৰ তাৰিখত ট্ৰেন্সজেণ্ডাৰৰ ইয়াত এটা ছ'চাইটি ক্ৰিয়েট কৰা হৈছে, তাত এজন চেয়াৰমেন আছে আৰু ইতিমধ্যে চৰকাৰে তেওঁলোকৰ শিতানত 2 কোটি টকা বাজেটো ধাৰ্য কৰিছিল আৰু বৰ্তমান সেই বাজেটৰ ভিত্তিত আমি ক্ষয় খৰচখিনি আৰম্ভ কৰিছোঁ আৰু ইতিমধ্যে তেওঁলোকে আমাৰ লগত, মই ইয়াত কাৰ্যভাৰ লোৱাৰ পিছত সেই প্ৰতিনিধিসকলৰ লগত 2 বাৰ মিটিঙো হৈ গ'ল আৰু তেওঁলোকে এটা ট্ৰেন্সজেণ্ডাৰসকলৰ কাৰণে শ্বেল্টাৰ হোম মানে ৰেণ্টত লৈ হ'লেও শ্বেল্টাৰ হোম বিচাৰিছে। আমি সেই ধৰণৰ যিখিনি তেওঁলোকৰ প্ৰপ'জেল আছে আমি চৰকাৰৰ লগত এইখিনি টেক আপ কৰিছোঁ আৰু অনাগত দিনত এটা শ্বেল্টাৰ হোমত তেওঁলোক থাকিব পাৰিব। মানে প্ৰথম পৰ্যায়ত আমি গুৱাহাটীত কৰিব বিচাৰিছোঁ, পাছৰ পৰ্যায়ত আমি বেলেগ বেলেগ জিলাত সেইখিনি আমি প্ৰসাৰতাত যাম। কিছুদিন পূৰ্বে আপোনালোকৰ বিভাগৰ তৰফৰ পৰা এক খুব ভাল পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছিলে কোভিডৰ সময়ছোৱাত, যে টীকাকৰণৰ ক্ষেত্ৰত যিসকল দিব্যাংগজন আছে বিশেষভাৱে সক্ষম তেখেতসকলক অগ্ৰাধিকাৰ ভিত্তিত আপোনালোকে টীকাকৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছিলে। বৰ্তমান কি পৰিস্থিতি আছে, কিদৰে সফলতা লাভ কৰিব নিশ্চয় শ্ৰোতাসকলে জানিব বিচাৰিব। টীকাকৰণৰ ক্ষেত্ৰত উদয়াচল বুলি সংগঠন NGO আমাক খুব প্ৰত্যক্ষভাৱে সহায় কৰি আছে। কামৰূপ জিলাত, নলবাৰী জিলাত, কামৰূপ মেট্ৰ'ত, শোণিতপুৰত, এইধৰণে বিভিন্ন জিলাত আৰু বিভিন্ন NGOয়ে আমাক সেই ক্ষেত্ৰত সহায় কৰি আছে। আমি তেওঁলোকৰ পৰা সহায় বিচাৰিছিলোঁ আৰু তাৰ প্ৰত্যক্ষভাৱে সঁহাৰি পাইছোঁ। আনকি আমাৰ মন্ত্ৰী মহোদয়েও সেই ক্ষেত্ৰত এটা আহ্বান দিছিল যে তেওঁলোকক প্ৰায়ৰিটি ল'ব লাগে আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়েও সকলো DCসকলক আহ্বান কৰিছিল যাতে কোনো টীকাকৰণৰ পৰা যাতে কোনো বাদ নপৰে। আমি 50,000 টাৰ্গেট আমি লৈছিলোঁ, তাৰ ভিতৰত মানে যোৱা সপ্তাহলৈকে আমি 16,000 টাৰ্গেট আমাৰ ফুলফিল হৈছিল। সেইকাৰণে ভাবিছোঁ যে এইটো খুব ধুনীয়াকৈ এটা পদক্ষেপ হৈছে। এটা তাত প্ৰত্যাহ্বান আমাৰ এনেকুৱা আছে যে আমি তেওঁলোকক ঘপককৈ বিচাৰিলেই ঘৰৰ পৰা উলিয়াই আনিব নোৱাৰোঁ, যাৰ কাৰণে যদিও টীকাকৰণটো চলি আছে, নৰ্মেল মানুহৰ যেনেকৈ আমি কৰিলেই যে ইমান টাৰ্গেট লৈছোঁ চৰকাৰে এচিভ কৰিব পাৰে, এই ক্ষেত্ৰত মানে প্ৰেক্টিকেল সমস্যা বহুত আছে। তথাপিও কিন্তু আজি তাৰিখত 11খন জিলাত খুব ধুনীয়াকৈ গোটেই কামখিনি সম্পন্ন হৈছে। আৰু চৰকাৰে যি লক্ষ্য নিৰ্ধাৰণ কৰিছে যে 1,00,000 যুৱক যুৱতীক চাকৰিত মকৰল কৰিব, ইয়াৰ ভিতৰত সমাজ কল্যাণ বিভাগৰ কিমান লক্ষ্য? এতিয়া লক্ষ্যটোত এনেকুৱা যে আমি Grade 3 আৰু Grade 4খিনিহে আমি চৰকাৰৰ লগত টেক আপ কৰিছোঁ। আমাৰ জিলা মহকুমা পৰ্যায়ত আৰু ডাইৰেক্টৰ পৰ্যায়ত যিমানখিনি আছিল Grade 3 পোষ্ট আৰু Grade 4 ড্ৰাইভাৰ, পিয়ন, চকীদাৰ গোটেইখিনি আমি চৰকাৰক জনাইছোঁ ভেকেঞ্চিখিনি সেইমতেহে হ'ব। এইখিনি আমাৰ প্ৰায় 400ৰ ওপৰত আমাৰ ভেকেঞ্চি আছে, এইখিনি আমি জনাইছোঁ চৰকাৰ। আৰু এতিয়া আমি যিহেতু অনুষ্ঠানৰ আৰম্ভণিতে ক'লোঁ যে আপুনি নতুনকৈ দায়িত্ব লাভ কৰিছে আৰু আপুনি কিদৰে গতি দিব আপুনি আমাক জনালে, ধৰক 6 মাহ পিছত বা 1 বছৰ পিছত যদি আমি পুনৰ আলোচনা নিশ্চয় কৰিম, তো এই 6 মাহ পিছত আপুনি কি লক্ষ্য পূৰণৰ দিশে আগবাঢ়িব? মোৰ প্ৰথম লক্ষ্য হৈছে যে আজিৰ তাৰিখত আপুনি কাম কৰিব হ'লে আপোনাৰ এই বিভাগৰ বিভিন্ন পৰ্যায়ৰ বিষয়া কৰ্মচাৰীখিনি ফিল্ডত থাকিব লাগিব। তো আমি সেইখিনি আমাৰ 230গৰাকী CDPO আমি পাব লাগিব, আমাৰ CDPO এন এলাইট কেডাৰ 294জন বিষয়া থাকিব লাগে। তো ইতিমধ্যে আসাম পাব্লিক ছাৰ্ভিচ কমিশ্যনক আমাৰ এটা ৰিকুইজিশ্যন আছিল, তাত কিবা এটা হাইকোৰ্টৰ প্ৰতিবন্ধকতাৰ কাৰণে অলপ দেৰি হ'ল, তাৰপৰা আমি 73জন ডাইৰেক্ট ৰিক্ৰুইটি CDPO পাম। আৰু আমাৰ এটা পলিচি আছে যে ছুপাৰভাইজাৰসকলৰ পৰা প্ৰমোশ্যন দি পায়, ইতিমধ্যে প্ৰায় 59গৰাকীক এই যোৱা এমাহৰ ভিতৰত প্ৰমোশ্যন দিয়া হ'ল আৰু 20-25গৰাকী অহা মাহৰ ভিতৰত পাব। তো এই ধৰণৰ মেন পাৱাৰখিনি যদি আমি তাত ফিল্ডত দিব পাৰোঁ, আমি ভাবোঁ যে ৰিয়েল টাইমত আমি এটা ভাল পৰিৱৰ্তন ফিল্ডত দেখা পাওঁ। আৰু এটা মানে আমি আপোনাৰ এই হেৰিৰ মাধ্যমৰ জৰিয়তে আজি এটা অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ যে মই সঞ্চালক হিচাপে প্ৰত্যেক ছুপাৰভাইজাৰ আৰু CDPOক এটা ডাইৰেকশ্যন দিছোঁ, যিহেতু ছুপাৰভাইজাৰসকলৰ কাম হৈছে পথাৰখনত, তেওঁলোক যাতে পথাৰত কাম কৰি প্ৰত্যেক বুধবাৰে আৰু শুকুৰবাৰে CDPO অফিচত বহে। কাৰণ বহুত মানুহ আমাৰ অফিচতো মানুহক লগ ধৰিব বিচাৰে, তো এইকাৰণে যদি আমি সেইটো পপুলাৰ কৰিব পাৰোঁ যে এই বুধবাৰে আৰু শুকুৰবাৰে গ'লে যে বাইদেউগৰাকীক আমি লগ পাম, সেইটো এটা বহুত সুফল বাৰ্তা ৰাইজৰ কাৰণে প্ৰেৰণ কৰিব। সেইদিনা CDPOকো পাব
নহলে দেখা যায় যে বিভিন্ন কামত বিভিন্ন মিটিংত আজি অমুকে মাতিছে কালি অমুকে মাতিছে মানুহে গৈ মানুহক লগ নাপায়। সেইকাৰণে মই সবকে অনুৰোধ কৰিছোঁ যে আপোনালোকে বুধবাৰে আৰু শুকুৰবাৰে কোনো প্ৰগ্ৰেম নাৰাখিব। সেইদিনা আপোনালোকৰ প্ৰগ্ৰেম VHND জেনেৰেলি আমাৰ বুধবাৰে আৰু শুকুৰবাৰে হয়, সেইখিনি তত্বাৱধান কৰি 1:30-2 বজাত আহি অফিচ কৰক। 5 বজালৈকে অফিচ কৰি মানুহৰ কি কি অভাৱ অভিযোগ আছে সেইখিনিৰ বুজ লওক। আৰু আপোনালোকৰো যিখিনি মানে নিয়ম নীতি মতে চৰকাৰক যিখিনি ৰিপৰ্ট কৰিব লাগে, যেনেকৈ আমাৰ মান্থলি প্ৰগ্ৰেছ ৰিপৰ্ট এটা ল'ব লাগে, ৰেপিড ৰিপৰ্টিং চিষ্টেম কৰিব লাগে, পোষণ ট্ৰেকাৰৰ ৰিপৰ্টটো আমাক জনাব লাগে, এই ধৰণৰ যিখিনি ছুপাৰভাইজাৰসকলে আমাক ৰিপৰ্টিং কৰে সেইটো এটা ভাল সুফল আমি মানে এতিয়া আমাৰ গ্ৰুপত দেখি আছোঁ যে বৰাক ভেলীৰ পৰা হওক, পাহাৰ আমাৰ কাৰ্বি আংলঙৰ পৰা হওক, BTCৰ পৰা হওক, বিভিন্ন জেগাত আমাৰ বাকী সমতলৰতো বাকী যিখিনি জিলা আছে তেওঁলোকৰ পৰাও চবেই এতিয়া মিটিং কৰাৰ ফটো আৰু এইখিনি আমাক আপলোড কৰি আছে। সেইকাৰণে ভাবিছোঁ এটা আশাৰ সঞ্চাৰ হৈছে, মানুহে কাম কৰি ভাল পায়, তেওঁলোকক কামৰ সুযোগ দিয়া হৈছে। পেণ্ডেমিক ছিটুৱেশ্যনত বহুতৰ এটা অসুবিধা থকাটো সত্য, কিন্তু এতিয়া অন্তত তেওঁলোকে সপ্তাহত দুদিনকৈ কাৰ্যালয়ত বহাটো আৰম্ভ কৰক, পৰৱৰ্তী পৰ্যায়ত হয়তো আৰু এইটো উন্নীত কৰা যাব। আপুনি আমাক সময় দিলে, আমি যথেষ্ট বিষয়ে আলোচনা কৰিলোঁ আৰু কিছু বিষয় আমাৰ আলোচনা কৰিবলৈ ৰৈ গ'ল আজি সময়ৰ অভাৱত। যি নহওক, আমি পৰৱৰ্তী পৰ্যায়ত পুনৰ সমাজ কল্যাণ বিভাগৰ বিভিন্ন বিষয়লৈ, আৰু আপুনি ক'লে এখন সমাজ কল্যাণ বিভাগৰ এখন সাগৰ, আৰু সঁচাকৈ আমি অনুভৱ কৰিছোঁ আপোনাৰ সৈতে কথা পাতি ইয়াত যথেষ্ট ভাগ আছে, ইয়াত সমাজৰ সকলো শ্ৰেণীৰ লোকে ইয়াত অন্তৰ্ভুক্ত হৈ আছে। সুৰতে 5 স্কীমৰ কথা কৈ দিওঁ যিটো ৰাইজৰ উপকৃত হয়, যে আজিৰ তাৰিখত CDPO অফিচত গ'লে প্ৰাইম মিনিষ্টাৰ মাতৃবন্দনা যোজনাৰ 2 বিষয়া পাব। তেওঁ যদি গৰ্ভৱতী মহিলা হয় তেওঁ মানে বাচ্চাটো জন্মলৈকে 5,000 পায় 3 পৰ্যায়ত। আমাৰ মহিলা শক্তি কেন্দ্ৰ থাকে, তাত এজন উইমেন ৱেলফেয়াৰ অফিচাৰ থাকে, এজন কোৰ্ডিনেটৰ থাকে। তেওঁলোকৰ দায়িত্ব হৈছে যে সেই অসম চৰকাৰৰ ভাৰত চৰকাৰৰ নাৰী সশস্ত্ৰীকৰণৰ ক্ষেত্ৰত যিমান ধৰণৰ চৰকাৰী স্কীম আছে তেওঁলোকে প্ৰত্যেক মিটিং এটেণ্ড কৰি নাৰীৰ স্কীমখিনি তেওঁলোকৰ ৰাইজৰ মাজত লৈ যোৱা, সেইটো হৈছে মহিলা সশস্ত্ৰ মানে শক্তি কেন্দ্ৰ MSK। তে কি কি পাব? প্ৰাইম মিনিষ্টাৰ মাতৃবন্দনা যোজনাৰ 2 বিষয়া পাব, মহিলা শক্তি কেন্দ্ৰৰ 2 বিষয়া পাব, আৰু আমাৰ যিটো পোষণ অভিযান চলি আছে, আপোনাক অথনি পোষণৰ গোটেইখিনি কথা কোৱা নহ'ল যে আমি হেড কাউণ্টত আমাৰ প্ৰায় 37,91,000 টোটেল ফিগাৰ আহিব লাগে। ইতিমধ্যে আমাৰ পোষণ ট্ৰেকাৰে প্ৰায় 31,00,000-32,00,000 ফিগাৰ কেপচাৰ কৰিছে, 91% আমাৰ অলমষ্ট হৈছে, আৰু বাকী 10% উচিত 2-4 ভিতৰত কমপ্লিট হ'ব। তো এই পোষণ অভিযানৰো 2 বিষয়া তাত উপলব্ধ থাকিব। এনেই আমাৰ CDPOৰ লগত যিজন জ্যেষ্ঠ সহায়ক, কনিষ্ঠ সহায়ক, পিয়ন, চকীদাৰ তেওঁলোকতো থাকেই, লগতে এওঁলোকো উপলব্ধ থাকে। কাৰোবাৰ যদি এইটো জনা নাছিল, এই অনুষ্ঠানটোৰ জৰিয়তে আমি জনাই দিলোঁ এওঁলোকৰ PMMVY মহিলা শক্তি কেন্দ্ৰ আৰু পোষণৰ কাৰণে কিবা যদি কাৰোবাৰ কিবা বিষয়ে জানিব লগা থাকে এই কেইজন বিষয়াক প্ৰত্যেক CDPO অফিচত লগ পাব পাৰি। আৰু আমি এতিয়া এইটো চিন্তা চৰ্চাতে আছে, তথাপিও এইটো আগজাননী হিচাপে দিছোঁ যে প্ৰত্যেক CDPO অফিচত আমি অনলাইন CCTV লগাম, যাতে তেওঁলোকে সেই সময়মতে অফিচবোৰ খুলি আছেনে নাই আৰু তাত বিষয়া কৰ্মচাৰী উপস্থিতি আছেনে নাই, যাতে আমি ইয়াত চেণ্ট্ৰেলি সেইটো চেক কৰিব পাৰোঁ। সেইটো ITCL তাৰ ওপৰত কাম কৰি আছে। হয়, পুনৰ এই তথ্যখিনিৰ বাবে পুনৰ আপোনাৰ ধন্যবাদ। আমাক সময় দিলে শ্ৰীযুত মোদী ডাঙৰে পুনৰ আপোনালৈ ধন্যবাদ জনায়। কিন্তু অনুষ্ঠান শেষ কৰাৰ পূৰ্বে আমাৰ সহযোগী অপূৰ্ব মালীলৈ ধন্যবাদ জনাই আমাৰ দৃষ্টিপাত অনুষ্ঠানৰ আজি ইয়াতে সামৰণি মাৰিলোঁ। ধন্যবাদ। ধন্যবাদ। দৃষ্টিপাত অনুষ্ঠানটি শুনিলে আজিৰ অনুষ্ঠানৰ সমল ব্যক্তি আছিল অসম চৰকাৰৰ সমাজ কল্যাণ বিভাগৰ সঞ্চালক বিভাস মোদী। তেখেতৰ সৈতে কথা বতৰাত ভাগ ল'লে মানৱ প্ৰতিম শৰ্মাই। পৃথিৱী আজি ভাৰাক্ৰান্ত 700